হ্যালো এভরিওয়ান, শুভরঞ্চলের সবাইকে স্বাগতম। দক্ষিণ এশিয়ার বৈচিত্র্যময় ও অপরূপ সৌন্দর্যের দেশ শ্রীলঙ্কা। সরকারি নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্রদ্বীপ। 1972 সালের আগে এই দ্বীপ সিলন নামেও পরিচিত ছিল। এর প্রশাসনিক রাজধানীর নাম শ্রী জয়বর্ধনের পুরো কটে। এর প্রধান শহর কলম্বো। নয়নাভিরম প্রকৃতিক সৌন্দর্য, সংবলিত সমুদ্র সৈকত, ভূদৃশ্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শ্রীলঙ্কাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের পর্যটকের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। তাই আমার এবার শ্রীলঙ্কার ভ্রমণ করার উদ্দেশ্য হচ্ছে হাটনে। হাটন একটি চাভূম রাষ্ট্র যা শ্রীলঙ্কার একটি প্রান্তে অবস্থিত। আসলে মূলত হাটন থেকে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল অ্যাডামস পিকে, তাই হাটনে যাওয়া। হাটনে মূলত চা বাগানে ভরপুর। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা হাটন সবুজ চা বাগানে উঁচু নিচু পাহাড় যে কোনো পর্যটকের মুগ্ধ করবে। পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখতে পাবেন হাটনের চারপাশে। পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখতে পাবেন ব্রিটিশদের তৈরি বেশ কিছু সুন্দর বাংলো এবং সুন্দর পার্ক, রাজকীয় ধাঁচের হোটেল, ঝোপের শাড়ি, ফল ফুল ও ইত্যাদির বাগান। সব কিছু মিলে এই হাটনে দেখতে পাবেন আরও অনেক কিছু। তাই আমাদের খুব অল্প সময়ের জন্য হাটনে একটু চলে যাওয়া, কারণ আমাদের উদ্দেশ্য ছিল হাটন থেকে আমরা যাব অ্যাডামস পিকে। তাই আমাদের এখানে মিড পয়েন্ট হিসেবে এই হাটনটাকে বেছে নেওয়া। সাম্প্রতিক সময়ে কিছু কাঠামোগত পরিবর্তন এখানকার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এখানে দেখার মতো আছে অনেক কিছু। এখানকার বাগানগুলো এক একটা এমন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যা আপনার চোখ ফেরানোর মতো। চা বাগানে ঘুরে দেখার জন্য আছে ট্যুরিস্ট গাইড, চাইলে চা প্রক্রিয়াকরণের সমস্ত ধাপগুলো দেখতে পারেন এখানে। এখানে উৎপন্ন চা গুণগত মান ও ফ্লেভারের জন্য বিশ্বজুড়ে সমৃদ্ধ। তাই এখানে বেড়াতে আসলে চা না খেয়ে যাবেন এমন হতেই পারে। এখানকার চা বাগানগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই পারমিশন নিয়ে আস্তে আস্তে একে একে দেখতে হবে, কারণ এখানকার পরিবেশ নষ্ট করা কোনোভাবেই যাবে। হাটনে যাওয়ার আগে আমরা বুকিং ডট কমের মাধ্যমে একটি সুন্দর হোটেল বুক দিই। যদিও শ্রীলঙ্কার প্রতিটি হোটেলে এবং প্রতিটি পর্যটকের স্থানে যে জিনিসগুলো রাখা আছে সবগুলোই সুন্দর। বিশেষ করে হোটেলের সুযোগ সুবিধাগুলো বেশ সুন্দর এবং বেশ ভালো। অল্প দামে এত সুন্দর টাইপের হোটেল পাওয়া যায় তা আসলে শ্রীলঙ্কা দিয়েই দেখতে হয়। আমাদের হোটেলটি আমাদের হাটনের মেন শহর থেকে অল্প দূরেই ছিল, যা আমরা পায়ে হেঁটেই যাতায়াত করতে পেরেছি। হোটেলের আরেকটি মজার বিষয় হচ্ছে হোটেলের ভিতরে ঢোকার পর পরিবেশটা তারা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, এবং হোটেলের ঠিক জানলা থেকে বারান্দা দাঁড়িয়েই আমি চা বাগানটা সরাসরি উপভোগ করছি, যা আমাদের সমুদ্র সৈকতের মতো হয়ে থাকে সতর। কিন্তু এখানে হোটেলে এরকম দৃশ্য আসলে আছে কিনা অন্য হোটেলে আমার জানা নেই। আমি আমার হোটেল থেকে একদম সরাসরি চা বাগানটাকে ফিল করতে পারছি হোটেলের বারান্দা থেকে বসেই। মূলত নুরা এলি থেকে আমরা রওনা দিলাম হাটনের দিকে। আমাদের যদিও গন্তব্য ছিল অ্যাডামস পিক, যেখানে হজরত আদম আলাইহিস সালামের এর পায়ের ছাপ রয়েছে। আমাদের প্ল্যান ছিল পরের দিন সকালে অ্যাডামস পিকে যাব, কারণ হাটনে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি বেশ সময় লেগে গেছে। আমরা যখন দেখলাম যে হাটনে যেতে আমাদের বেশ সময় লেগে গেছে, তখনই আমরা বুকিং ডট কমের মাধ্যমে একটি হোটেল বুক দিয়ে যাই এবং এরখানেই আমরা রাত্রি কাটাই। পরদিন সকালে আমরা অ্যাডামসের পিকের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের সাথে আরও অনেকেই ছিল যারা বলেছিল রাতেই তারা চলে যাবে ওখানে। যেহেতু অফ সিজন ছিল তাই আমরা এই রিক্সটা আর নেই, আমরা রাতেই হাটনে থেকে যাই। সি
শ্রীলঙ্কা এমন একটা জায়গা আমরা যাওয়ার পরে আবহাওয়ার সাথে কোনোভাবে মানাতে পারি। শ্রীলঙ্কার কলম্বো ছিল প্রচুর গরম, নুরাইলিতে ছিল প্রচণ্ড ঠান্ডা, আবার এই আদম কিসে এখানে রাতে ছিল তো এক এক রকম এক এক রকম, আবার হাটুনে চলছিল প্রচুর পরিমাণ বৃষ্টি, এই জন্য আমরা আসলে পুরোভাবে মিলাতে পারিনি। তো হাটনে আমরা সকালে বের হয়ে প্রথমে আমরা আমাদের সকালে নাস্তা আসি, আর এখানে যেহেতু আমরা ট্রেডিশনাল খাবার খাবো তাই এখানকার যে খাবারগুলো আছে তাতেই আমরা একটু স্বাদ নেওয়ার চেষ্টা করি, যাতে আমরা শ্রীলঙ্কার এই খাবার সম্পর্কে একটু ধাঁচ পেয়ে থাকি। যেহেতু প্রি প্ল্যান ছাড়াই আমরা হাটনে চলে এসেছি, এখন ঘরে বসে থাকলে তো আর হবে না, তাই বৃষ্টির ভিতরে টুকটাক আশেপাশে ঘোরার জন্য আমরা গুগল সার্চ করে আশেপাশে কী আছে তা দেখার জন্য বেরিয়ে পড়ি। যদিও অনেকগুলো চা বাগান দেখেছি, কারণ এখানে প্রচুর পরিমাণে চা বাগান রয়েছে। তার পাশে একটি আলাদিন পার্ক নামে একটা পার্ক ছিল, সেখানে গিয়েছি এবং তার পাশে আরও একটি পার্ক ছিল। আমরা চেষ্টা করেছি দুইটা পার্কই সুন্দরভাবে ঘুরে ফিরে দেখার জন্য, কারণ এই পার্কগুলো যদিও বাচ্চাদের, তারপরও ভিতরে আমরা কিছুটা সময় কাটানোর জন্য চেষ্টা করেছি। পার্ক সম্পর্কে মোটামুটি আমরা সবাই পরিচিত, পার্কের ভিতরে কী থাকতে পারে বা পার্কে কী হতে পারে সেটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু এখানকার পার্কগুলো যদিও বৃষ্টি হচ্ছিল, মানুষজন পুরো একবারই ছিল না, তারপরও আমার কাছে মনে হয়েছে এই পার্কগুলো বাচ্চাদের জন্য এতটা আরামদায়ক এবং এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে যে কেউ এখানে এসে খুব ভালোভাবে এনজয় করতে পারে। এখানে কোনো অন্যরকম পরিবেশ নেই, এখানে আমাদের বাংলাদেশে অনেক পার্কগুলোর মতো কোনো অগোছালো না, এখানে পার্কগুলো খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এতটাই যে এখানে দেখলে পরে মনে হয় যে এটিও একটি ঐতিহ্যবাহী জায়গা, তাই আমার মনে হয় সব পার্কগুলোই এদেরকে ফলো করা উচিত। মূলত শ্রীলঙ্কা যাওয়ার আগে আমরা শ্রীলঙ্কার আবহাওয়া সম্পর্কে কোনো পূর্বাভাস নিয়ে যাই, যার কারণে আমাদের এক এক জায়গায় এক এক স্থানে এই আবহাওয়া নিয়ে খুব সমস্যা হয়েছে। তাই আমার রিকোয়েস্ট, শ্রীলঙ্কা যাওয়ার যদি যাওয়ার প্ল্যান থাকে অবশ্যই যাওয়ার আগে তার আবহাওয়া সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে নেব। শ্রীলঙ্কার ভৌগোলিক আবহাওয়ার অবস্থান কারণে আবহাওয়া বেশ চমৎকার, চারিদিকে সমুদ্র থাকার কারণে এর আবহাওয়া নাতিশীতোষ্ণ, এখানে অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে, তাই পর্যটকের এই সময় এড়িয়ে চলা ভালো। শ্রীলঙ্কা ভ্রমণ করার জন্য বছরের সবচেয়ে ভালো সময় ডিসেম্বর থেকে মার্চ, আর অবশ্যই শ্রীলঙ্কায় গেলে পরে শ্রীলঙ্কার স্পেশাল খাবারগুলো অবশ্যই ট্রাই করবেন। ইডলি এবং ডোসা, যা থোসা নামে এখানে পরিচিত, এই খাবারগুলো এখানকার শ্রীলঙ্কার খুব বেশি পরিচিত। শ্রীলঙ্কায় গেলে একেবারে পতুয়া রুটি খাওয়া উচিতই অবশ্যই। শ্রীলঙ্কা যাওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রি প্ল্যান করে যাওয়া উচিত, ঘুরতে গিয়ে দয়া করে পরিবেশ নষ্ট করবেন না, চিপসের প্যাকেট, পানির বোতল এবং অশ্লীল দ্রব্য নির্ধারিত স্থানে ফেলবেন। এই পৃথিবী আমার, আপনার, সুতরাং নিজের দেশ এবং পৃথিবীর সুন্দর রাখা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার এবং আপনার সবার। ধন্যবাদ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না।